একটা জিনিস লক্ষ্য করেছেন তরিত বাবু? হ্যাঁ বলুন না। এই যে গাছপালা গুলো কচি কচি সবুজ সবুজ পাতা নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে তাই না? একদম। আর একটা কথা বলবো ম্যাডাম, পেছনে কিন্তু আপনারই অবদান। না না, আমি আর কত দূর কি করলাম। না ম্যাডাম, একদম সত্যি কথা, আপনারই মতো রেঞ্জার অফিসার এত আছে বলেই তো আমরা কলিঙ্গা সবাই সঠিক সময় আসছি, নিষ্ঠার সঙ্গে কাজও করছি, তাই তো এই কাজগুলো এত সুন্দর ভাবে এগিয়ে চলেছে। না আপনিও যা বলেন না তরিত বাবু, কি আর বলবো। শুনুন তরিত বাবু, যখন আমি অফিসের হটসিটে বসি তখন কিন্তু আমি রেঞ্জার প্রেরণা দিই, আর যখন আমি আপনাদের সঙ্গে বাইরে থাকি তখন কিন্তু আমি আপনাদের ঘরে দিই নি। আসলে কি জানেন ম্যাডাম, আপনার এই বিপুল ফুল চরিত্রের জন্য না বন দপ্তর আপনার কাজের উপর খুবই সুপ্রসন্ন, তেমনি আমরা যে কর্মীরা আপনার কাছে শ্রদ্ধায় মাথা নত করি। চলুন ম্যাডাম একটু দেখে আসি, কিরকম কি কাজ হচ্ছে দেখি। আচ্ছা দরিদ বাবু, আপনি কি জানেন যে আজকে আমাদের অফিসে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের প্রসেস চলছে? তো আপনার সময়টা কি জানা ছিল না? বাহ, আপনি যখন জানেন তার সত্ত্বেও আজকে আপনি অফিসে দেরি করে এলেন। তো আপনাকে অফিসে কটার সময় নোটিশ করতে বলা হয়েছিল? এখন কটা বাজে? চমৎকার, আপনি সমস্ত কিছু জেনেও বেলা 10টার সময় অফিসে হাজিরা দিচ্ছেন। আপনার সময় জ্ঞানের তো দেখে তো আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি ম্যাডাম, এটা আমার অমার্জনীয় অপরাধ, কিন্তু এটা আমার অপ্রত্যাশিত দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আপনি কি ভাবেন সমস্ত আপনার দুঃখ ক্ষমা প্রার্থনা করলে কি সব সাতক্ষণ মাফ হয়ে যায়? আমি জানি ম্যাডাম, কিন্তু এটা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না,
হঠাৎ করে আমার পারিবারিক অসুবিধা করল। এক্সকিউজ মি দরিদবাবু, আপনি কি এটা জানেন যে আমাদের এই অফিস আপনার কোনো পারিবারিক সমস্যা বা কোনো এক্সকিউজ কিন্তু মেনে নেবে না। আর এই পারিবারিক সমস্যা যদি আপনার ঘটেও যায়, আপনার কি একবার উচিত ছিল না আমার অফিসে আনানো? আপনার দেখুন দরিদবাবু, আসল নকল আমি বুঝি না। এই বন দপ্তর বিভাগে থাকতে হলে কিন্তু পুরো এক্সকিউজ দিলে হবে না। দেখুন দরিদবাবু, আমার এই তিক্ত ঠোটকাটা বক্তব্য কিন্তু আপনার কাছে খারাপ লাগতে পারে। এই বন বিভাগে এমন কিছু কর্মচারী আছে না যারা আসে যায় আর মায়না নিয়ে যায়, এটা নিশ্চয়ই আপনার জানা আছে। দেখুন দরিদবাবু, আমরা আমাদের জীবনে নানা রকম জঞ্জাল ঝামেলা জল জটের মধ্যে আমরা জড়িত থাকি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনার উচিত ছিল একটা সামান্য ফোন করে জানানো। সেটা কি আপনি জানিয়েছেন? সময় মতো অফিসে আসার জন্য প্রস্তুত করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ওয়াইফের আর্তনাদ শুনি, বা তুমি যে দেখিতে মাথা উঠে পড়ে গেছে, তাই তাকে হসপিটালে ভর্তি করে আপনি আমার দেরিটা হয়ে গেল। ওহো, সো স্যাড। ঠিক আছে দরিদবাবু, আমি আপনাকে হয়তো অনেকগুলো কথা না জেনে বলে দিয়েছি, ঠিক আছে আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে দরিদবাবু, আমি তো জানলাম ব্যাপারটা, আপনি তো জানেন যে আমি এখন হট সিটে বসে আছি, আর আমি একটু ঠোঁট কাটাও, কারণ যখন আমি হট সিটে বসি তখন আমার চিন্তা ভাবনা একটু অন্যরকমই থাকে। তো অফিসে আমি যেমন, অফিসের বাইরে তো আমি সবার সাথেই বন্ধু মতন, তো আমি দেখে নিচ্ছি, কিছু চিন্তা করবেন না। তো আপনার ওয়াইফ এখন কেমন আছেন? এইমাত্র ছেলের কাছে খবর পেলাম যে রক্তক্ষরণটা বন্ধ হয়েছে, আর যদি সুস্থ হয়ে যায় তার কেমন দিয়ে ছেড়ে দেবে। আচ্ছা শুনুন দরিদবাবু, যাই হোক আজকের ইন্টারভিউতে কিন্তু বনমন্ত্রী আসছেন, ওনার আসার তো সময় অলরেডি হয়ে গেছে, উনি রাস্তাতেই আছেন, হয়তো একটু জ্যামটাতে ফেসে আছেন। কি চিন্তা করুন ম্যাডাম, আমি যখন এসে গেছি না ওনার যাবতীয় দায় দায়িত্ব আমি নিলাম, আপনাকে একদম চিন্তা করতে হবে। ঠিক আছে, আপনি দায়িত্বটা নিন, আমিও দেখছি। ওনার গাড়ি হর্ন শুনছি, শুনুন কেউ দেখি মনে উনি এসে গেছে। আমারও তাই মনে হচ্ছে, চলুন এসছেন। চলুন ম্যাম, চলুন। দেখুন, আমি একটা রাজ্য সরকারের ডিপার্টমেন্টে কাজ করি, সেখানে আমি একটা পদে আছি, আমি সেখানে বসি, কিন্তু আমি তো আপনাদের বন দপ্তরের কোনো পদে নেই, তাই আমার জন্য এত ব্যস্ত হতে হবে না, আপনি বসুন আমি আমার জায়গায় বসি, ঠিক আছে? বসুন আপনি। আপনি বসুন ওখানে। আচ্ছা প্রেরণাবাবু, হ্যাঁ বলুন স্যার। আচ্ছা আপনাদের বন বিভাগের মতো ওজনদার ডিপার্টমেন্টে নিশ্চয় ফুড সিকিউরিটি অভাব নেই? একদমই স্যার। তাহলে আমরা কাজ করুন, বলুন এই আমার যে বডিগার্ড রুমে আছে না বাইরে, কাউকে পাঠান, বলে আসুন যে এখানে থাকা দরকার নেই, ওজন আমার গাড়ির ড্রাইভারের কাছে গিয়ে বসে। ঠিক আছে তরিতবাবু, তো আপনি একটু যান। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, খুঁজে আসছি।
তাহলে পরিবারকে বরং চলে দেখি। হ্যাঁ হ্যাঁ তাহলে বিদ্যা দিয়ে তো সময় হবে। অবশ্যই যায় বলছি বাইরে যে তরিতবাবু আছেন না, তরিতবাবুকে পাঠিয়ে দাও। হ্যাঁ বলছি ইন্টারভিউ তো টাইম হয়ে গেল, ক্যান্ডিডেটরা তো সব বাইরেই রয়েছে, তাহলে একে একে পরপর সবাইকে ডেকে নেওয়া যাক। আসলে দেখুন এই বিভিন্ন বন দপ্তরের ঝামেলা সমস্যা মেটানোর জন্য আমাকে প্রায়শই জেলা সফর করতে হয়, তাই নবান্নে বসার সময় খুব কমই হয়। আচ্ছা আমি ভাবছি এখানে বসে আমি ইন্টারভিউটা নিই। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন। আপনি তো বলেন তরুণবাবু। আচ্ছা তা আপনার দায়িত্ব থাকবে খাতা খুলে পঞ্চায়েতের ডাকা আর পয়েন্ট গুলো নোট করা, কারণ আমি চাইছি পয়েন্টের ভিত্তিতে সিলেকশন হোক। একদম স্যার, আপনি যেটা বলবেন স্যার। ঠিক আছে তরিতবাবু, তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট কে আছে একটু আমাকে ডেকে নেওয়া যাক। স্যার একটা প্রস্তাব রাখতে পারি? হ্যাঁ নন্দে, আমাদের এই সিলেকশনটা তো ওভারঅল টেস্ট, একসাথে দুজন ক্যান্ডিডেট করে ডেকে নিতে পারি। ওকে গুড আইডিয়া, কি বলেন তোমরা জানি? একদম মন্দ নয়, তাহলে এক কাজ করি রেজিস্টার খুলে দেখুন ক্যান্ডিডেট কে আছে, তাদের দুজনকে ডাকুন। একদম ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। বাইরে যে ইন্টারভিউর জন্য যারা ক্যান্ডিডেটরা আছে না, তাদের মধ্যে হচ্ছে অনুপম সিনহা সুভদ্র রজক দুজনকে ভেতরে পাঠিয়ে দাও। Yes, come in. Please be seated. আচ্ছা এইবার আপনারা আপনাদের নামগুলো বলুন। আপনি যে আমাদের নাম ধরে ডাকলেন তো, দেখুন যেটা প্রশ্ন করা হয়েছে ঠিক সেইটুকুরই উত্তর দেবেন, এই বেশি কিন্তু না। আপনার নাম কি? আমার নাম সুভদ্র রজত। আপনার নাম? কমলেশ দাস। সরি, কমলেশ দাস। কমলেশ দাস? কমলেশ দাস। আচ্ছা কমলেশ দাস। আচ্ছা তো আপনাদের ফাইলটা দেখি। তুমি একটু দেখো তো। আচ্ছা পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমাদের বন বিভাগের মন্ত্রী, এনার নাম হচ্ছে হিমাদ্রি চাকলাদার। আজকে উনি আপনাদেরকে কিছু প্রশ্ন করবেন, তো আপনাদেরকে কিন্তু ইনার সঠিক সঠিক উত্তর দিতে হবে। ইনি হলেন আমাদের বন বিভাগের কর্মচারী, এনার নাম হচ্ছে মিস্টার তরিৎ। রাজ্যপাল সুভদ্র বাবু, আপনি কি জানেন প্রশ্ন উত্তর? ইয়েস স্যার। নামটা বলুন। সিবি আনন্দ বাসু। থ্যাংক ইউ। মিস্টার কমলেশ বাবু, এবার কিন্তু আপনার বাবু চলতে পারবেন। আচ্ছা বলে দিতে বলুন, আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম কি আর স্বরাষ্ট্র বা স্বাস্থ্য দপ্তর আমাদের বিনিয়োগ নাম?
কমন অ্যানসার। আচ্ছা সুভদ্রবাবু, এই বৈষ্ণবটি কি আপনি জানা আছে? এস স্যার। বলুন। মমতা ব্যানার্জি। থ্যাংক ইউ। আচ্ছা কমলবাবু, সত্যি বলুন তো আপনার যোগ্যতা বা কোয়ালিফিকেশন কত? BSc। আমি বিশ্বাস করি না। দেখুন, আমার তো দেখে মনে হচ্ছে আপনি টুকে কাজ করেছেন। ব্যাপার হচ্ছে, যদি টুকে পাস না পারে তাহলে ছোট ছেলেও বলে দেবে যে পশ্চিম মুখ্যমন্ত্রী না। এখানে বন দপ্তরের জন্য করার কথা বলা হয়েছিল, এখানে এইটা সার্টিফিকেট চাওয়া হয়েছিল, আপনি তো বিএসসি পাস। মনে রাখো, এবার আমরা শেষ করবো। যদি বলতে পারেন ভালো, তাহলে কিন্তু বাকি ধরো খুব ভালো করে ভেবে কিন্তু উত্তর দেবে। একদম। আচ্ছা বলুন তো, আমাদের ভারতবর্ষের বর্তমান যে রাষ্ট্রপতি আছেন তার নাম, আর তিনি কোন জাতির মহিলা, আর আগে যিনি ছিলেন তার নাম? হরপ্রশ্ন। আর বলুন, আগে যে ছিলেন তার নাম হচ্ছে বরাকর। আচ্ছা ঠিক আছে, দেখছি আপনার চাকরি কি হয়। সুবোধবাবু, আপনার কি প্রশ্ন দুটো জানা আছে? স্যার বলে ফেলুন। বর্তমানে আছেন দ্রৌপদী মুর্মু, আদিবাসী, আগে ছিলেন রামনাথ কোবিন্দ। তাহলে আমাদের রেজাল্টটা কিভাবে পাবো? হ্যাঁ, ওটা সময় মতো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে ম্যাম। কথা বলবো, কোথা থেকে যে সব আসে তো বুঝেই পাই না। আজকে যে আমরা এতগুলো ইন্টারভিউ নিলাম, এটা কি ঠিকঠাক নিলাম? ঠিকঠাক ক্যান্ডিডেট আমরা জোগাড় করতে পারলাম তো? সিলেকশনটা ঠিকভাবে করলাম তো? বুঝতে পারছি না এখনো, জানেন তো, যে ইন্টারভিউটা ঠিকঠাক নিয়েছি কি ভুল, সঠিক বাছাই করতে পেরেছি কিনা। হ্যালো ম্যাম। হাই। চিনতে পারছেন? কে বলো তো? আপনাদের ওই বন দপ্তরে। ঠিক ঠিক চিনতে পারলাম না তো। আরে ওই যে ইন্টারভিউ। সুভদ্র, রাইট? ইয়েস ম্যাম। সুভদ্র ইন্টারভিউ ছিল। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। আমার এই রেজাল্টটা। আরে সুভদ্র, কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড। তোমাকে তো মানে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছে। কিন্তু ম্যাম অ্যাকচুয়ালি আমার ফোনটা ডেথ হয়ে গে। ওকে, কোনো ব্যাপার না, তুমি নেক্সট উইক থেকে আমাদের অফিসে জয়েন করতে পারো। রিয়েলি? ইয়েস। ও গড, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ওকে।